ওয়েলকাম টু টিএফএস এডুটেক তো আজকে একটি খুশির খবর জানাতে আমি চলে এসেছি আজকে কলকাতা পুলিশের মেন্সের কাট আপ অর্থাৎ মেন্সের মেরিট লিস্ট যেটা সেটা বের হয়েছে তোমরা প্রত্যেকে জানো এবং আমাদের টিএফএস এডুটেক অত্যন্ত অত্যন্ত সাফল্যের সাথে অনেক ছাত্রছাত্রী এখান থেকে বার হয়েছে এবং সুন্দরভাবে তারা পাশ করেছে যথেষ্ট পরিমাণ নাম্বার নিয়ে এখানকার ছাত্র ছাত্রছাত্রীদের নাম্বার তুলনামূলক এই চত্বরে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে টপকে গেছে তো অসাধারণ কংগ্রাচুলেশানস সবাইকে এত সুন্দরভাবে পড়াশুনো করে এত পরিশ্রম করে পড়াশুনো করে এত ভালো একটি তোমরা রেজাল্ট তৈরি করতে পেরেছ তোমাদের সকলকে আবার অসাধারণ 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 কংগ্রাচুলেশান কিন্তু যারা যারা ব্যর্থ হলে যারা অনেক পরিশ্রমের পরেও কিছু নাম্বারের জন্য সামান্য নাম্বারের জন্য ব্যর্থ হলে তারা থেমে থেকো না তারা এগিয়ে যাও তারা আগামী যেটা বের হচ্ছে অর্থাৎ বারো হাজার ভ্যাকান্সির জন্য যেটা ফর্ম ফিল আপ সামনেই হবে অথবা সামনে বিভিন্ন রকম ফর্ম ফিল আপগুলো হচ্ছে তোমরা সেটার জন্য ঝাঁপিয়ে পড়ো প্রচণ্ড পরিশ্রম করো টিএফএস এরুটেক এর প্রত্যেক প্রত্যেক স্যারেরা ম্যাম ম্যাডামরা এছাড়া আমিও তোমাদের সাথে যথেষ্ট পরিমাণে সাহায্য করার চেষ্টা করব। এগিয়ে চলো পাশে ছিলাম পাশে থাকবো আজ এই আনন্দের দিনে আমার খুব ভালো লাগছে যে এই প্রতিষ্ঠান থেকে তোমরা সুন্দরভাবে পড়াশুনো করে আজকে সাফল্য পেলে এবং এর পেছনে শুধু কি প্রতিষ্ঠান একদমই না তোমাদের ব্যক্তিগত পরিশ্রম তোমাদের বাবা মায়েদের পরিশ্রম তাদের চেষ্টা তাদের এই যে নিরলসভাবে তারা তোমাদের পেছনে যে এত পরিশ্রম করেছে তার ওই তারই ফলাফল আজকে তোমরা পেলে অসাধারণ তোমরা কাট সবাই জেনে গেছো তবু একবার আমি কাট বলে দিই আমাদের ছেলেদের কাট অফ গেছি আর এস সেভেন্টি ওয়ান এছাড়া ও বিসি এস কাটঅফ তোমরা জানো মোটামুটি তবুও একবার বলে দিই ওবিসির যারা এ তার অফ গেছে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ এছাড়া ওবিসি বিয়ের কাট আপ গেছে সিক্সটি এইট পয়েন্ট এইট থ্রি হ্যাঁ সিক্সটি এইট না সরি সিক্সটি পয়েন্ট এইট থ্রি তাছাড়া এইট থ্রি বা জিরো থ্রি কিছু একটা হবে এসসি কাট গেছে তোমাদের সিক্সটি টু পয়েন্ট সিক্স সেভেন এবং এসটি কাট অফ গেছে ফিফটি পয়েন্ট সিক্স সেভেন এবং মেয়েদের জেনারেলের কাট অফ ফিফটি এইট পয়েন্ট এইট থ্রি ও বিসি সবই কাট তোমরা দেখে নিয়েছো এসসি এস টি গেছে 50.92 করেছে ফিফটি গেছে নাইন টু এসসি ফিফটি এ ফর্টি সেভেন ও বি সি ফাইভ এছাড়া বিভিন্ন রকম কাস্টের বিভিন্ন রকম কাটঅফ গেছে তো কাটঅফ এক্সপেক্টেড ভাবা গিয়েছিল প্রথমে পিলির আপ আমরা বুঝতে পারিনি এতটা যাবে কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম যে মেন্সের কাটা তুলনামূলক বেশি যেতে পারে ইন্টারভিউ পরে পনেরো ষোলোর বেশি বাড়তে পারে কিন্তু সেটা পনেরোর মধ্যেই সীমাবদ্ধ ছিল এটা খুব আনন্দের সামনে যারা লেডিস কনস্টেবল পাশ করেছ তাদের ইন্টারভিউ তোমরা প্রচণ্ড পরিশ্রম করে তোমরা ইন্টারভিউটাকে তৈরি করো যাতে তোমরা প্রত্যেকে দশ থেকে বারো নম্বর পেতে পারো পনেরোর মধ্যে তাহলে তোমাদেরও জয়নিং বা তোমাদের ম্যাট্রিক নাম আসবে আর তার জন্য আমরা ওয়েট করছি তো আজকের মতো এটুকুই খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওকে টাটা বাই বাই ভালো থেকো সবাই প্রত্যেকে চেষ্টা করো প্রত্যেকের চাকরি হবে প্রত্যেকের স্বপ্ন দেখেছ স্বপ্ন পূরণ করবা সাথে আছি আমরা সবাই একসাথে অল দ্য বেস্ট সবাইকে